আসসালামু আলাইকুম, আমি ডক্টর জাকিয়া মাহফুজা জাকারিয়া, আপনাদের ত্বক বিশেষজ্ঞ। আপনাদের কাছে আজকে উপস্থিত হয়েছি খুব কমন একটা স্কিন ডিজিজ নিয়ে কথা বলার জন্য, যেটার নাম চিকিৎসাশাস্ত্রের ভাষায় স্কেবিস বললেও আমরা সাধারণভাবে এটাকে খোস বা খুজলি বলে জানি। আচ্ছা, এই রোগটি সম্পর্কে বলবার আগে আমি একটু সামান্য একটু ভূমিকা করতে চাচ্ছি। সেই ভূমিকাটি হচ্ছে যে আমি আসলে বেশ সিনিয়র ডাক্তার, মহিলাদের মধ্যে সর্বপ্রথম ত্বক ব্যাধিতে বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করি, এবং সেটা 1983 সালে, এবং তারপর থেকে 1983 সালে আমি শিশু হাসপাতালে কনসালট্যান্ট হিসাবে, ডার্মাটোলজিস্ট কনসালট্যান্ট হিসাবে জয়েন করি, এবং সেখানে প্রায় 9-10 বছর, প্রায় 90-91 সাল পর্যন্ত আমি সেখানে কাজ করেছি। কিন্তু পরবর্তীতে উত্তরায় আমরা স্থানান্তরিত হয়ে যাওয়ার কারণে সেটা আমি আর কন্টিনিউ করিনি। এই কথাটা এই জন্য বললাম যে যখন আমি শিশু হাসপাতালে কনসালট্যান্ট ডার্মাটোলজিস্ট হিসাবে কর্মরত ছিলাম, তখন আমি দেখেছি যেখানে খোস পাচড়া বা স্কেবিজের রোগী কত বেশি এই রোগটির প্রকোপ তখন ছিল, এত বেশি, মানে যদি 100 জন রোগী আসতো তার মধ্যে 90টি রোগী এই স্কেবিস বা খোস পাচড়ায় আক্রান্ত হতো, এবং এই নিয়ে এদের সাফারিংস এত বেশি হতো যে এটা আমি দেখে খুব বিষণ্ণ বোধ করতাম এবং দুঃখিত বোধ করতাম যে কিভাবে এটাকে সমাধান করা যায়। তো বেশ কিছুদিন মাঝখানে এই খোস পাচড়া বা স্কেবিজের প্রকোপটা অত বেশি ছিল না, ইদানিংকালে আবার এই খোস পাচড়ার প্রকোপটি অত্যন্ত বেশি বৃদ্ধি পাওয়ায় এটা নিয়ে ব্যাপকভাবে একটু আলোচনা করার প্রয়োজন দেখা দেওয়াতে আমি আবার এটা নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য এসেছি। এটি আসলে যখন শিশু হাসপাতালে কাজ করেছি তখন দেখেছি যে এটি নিম্নবিত্ত মানুষদের মধ্যে বেশি দেখা যায়, যেখানে পোর হাইজেনিক কন্ডিশন, বস্তি এলাকায় মানুষরা থাকে, খুব ঘেঁষাঘেঁষি কাছাকাছি করে সেখানে এটা বেশি হয়। কিন্তু আজকাল কেন হচ্ছে এটার কারণটা, খুব গূঢ় কারণটা কী আমি সেটা ঠিক বুঝতে না পারলেও আমাদের কাছে যেসব, আমার কাছে যে সমস্ত রোগীরা স্কেবিস নিয়ে আসেন তাদের মধ্যে আমি দেখেছি যে যারা মাদ্রাসায় পড়ে বা বোর্ডিং স্কুলে থাকে যেসব বাচ্চারা, তাদের মারফত এইটু এই এই স্কেবিস রোগটি আবার উচ্চবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের মধ্যেও এটার প্রকোপটা অনেক বেশি ছড়িয়ে পড়ছে। আচ্ছা, এখন আমরা রোগটি সম্পর্কে একটু বলি। স্কেবিস রোগটি হয় একটা, এটা কিন্তু কোনো ভাইরাস, জীবাণু, ফাঙ্গাস এসব কিছুই না। আরেকটি বিষয় খুব বেশি ভালো করে আপনাদেরকে বলা উচিত যে এটা অ্যালার্জিও না, যেহেতু মানুষ স্কিন ডিজিজের, বেশিরভাগ স্কিন ডিজিজের চুলকানিটা থাকে প্রধান, অন্যতম প্রধান উপসর্গ, সেজন্য যে কোনো কারণে চুলকালেই রোগীরা এসে আমাদেরকে বলে যে আমাদের অ্যালার্জি হয়েছে, এবং স্বাভাবিকভাবেই স্কেবিজের রোগী, আক্রান্ত রোগীও বা তার অভিভাবকরাও আমাদেরকে বলেন যে আমরা পারিবারিক সবার অ্যালার্জিতে আক্রান্ত হয়েছি। তো একটুখানি দেখলেই অবশ্য, এক নজর দেখলেই বোঝা যায় আসলে এটা কী। এটা ছোট্ট একটা পোকা দিয়ে হয়, খুবই ছোট্ট, খালি চোখে দেখা যায় না, উকুনের মতো, তবে খালি চোখে উকুনের মতো আমরা দেখতে পাই না। এটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে অনেক সময় কিছুটা আন্দাজ করা গেলেও মাইক্রোস্কোপের আন্ডারে কিন্তু এটা খুব সুন্দর, এটা চলাফেরা সব কিছু দেখা যায়। এবং মজার কথা হলো এই যে এই সার্কোপটিস স্ক্যাবিয়াই, মানে যে পোকাটির নাম হচ্ছে সার্কোপটিস স্ক্যাবিয়াই, এই সার্কোপটিস স্ক্যাবিয়াই পোকাটি চামড়ার খুব একদম উপরিভাগের সবচেয়ে সুপারফিশিয়াল লেয়ার যেটা, সেইখানে সুরঙ্গের মতো করে একটা ছোটো ছোটো সুরঙ্গ তৈরি করে সেখানে বসবাস করে। পোকাটি যেহেতু খুব ছোটো, সুরঙ্গটাও খুব ছোটোই হবে স্বাভাবিকভাবেই, এবং এটা শক্তি বা কতটুকু, সেজন্য এরা দেখা যায় যে ত্বকের যে নরম নরম জায়গাগুলো আছে, আঙুলের, দুই আঙুলের, সব আঙুলের ফাঁকে ফাঁকে, এই কবজির কাছাকাছি নরম অংশে, তারপরে আপনার পায়ের ফাঁকে ফাঁকে, নাভির আশেপাশে, মেয়েদের বুকের নিপলের বোটার আশেপাশে, তারপরে ছেলেদের যৌনাঙ্গে, ছেলে বাচ্চাদের বিশেষ করে এটা দেখা যায়, আর মেয়েদের যৌনাঙ্গেও এটা আসে। তবে
এইগুলো টিপিক্যাল জায়গা হলেও আমরা এই টিপিক্যাল জায়গা ছাড়াও যে অন্য জায়গায় স্কেবিস হবে না এটা কিন্তু বলতে পারি না। এটা অনেক সময় দেখা যায় যে সারা শরীরে ছড়িয়ে পড়ে। অতএব যখন চিকিৎসা করতে হয় তখন আমাদেরকে একটা বিশেষ নিয়ম পালন করতে হয়, সেটা আমি একটু পরে বলছি। আর এটার লক্ষণ আপনারা জানেন, হয়তো অনেকেই শুনেছেন এই পর্যন্ত অনেকের কাছেই, যে প্রধান উপসর্গ হচ্ছে চুলকানি, ভীষণভাবে চুলকায়। এটা বিশেষ করে রাতেবেলা বিছানায় গেলে এই চুলকানির উপসর্গটা খুব বেড়ে যায়। হয়তো সারা দিনের মানুষ ব্যস্ত থাকে বলে এই পোকাগুলিও খুব বেশি অ্যাক্টিভ থাকে না, কিন্তু রাত্রেবেলা যখন মানুষ বিছানায় যায় তখন পোকাগুলো তাদের অ্যাক্টিভিটিস শুরু করে। ওই সুরঙ্গের মধ্যে তারা ডিম পাড়ে, তাদের বংশবিস্তার করে, ছোট ডিম থেকে পরিণত পোকায় আসে, প্রাপ্তবয়স্ক হয়, এবং এভাবেই বংশবিস্তার করতে করতে এটা সারা শরীরে ছড়িয়ে যায়। শুধু এইখানেই সীমাবদ্ধ থাকে না, যেহেতু এটা প্রচুর ইচিং হয়, চুলকানি হয়, সেজন্য এখানে চুলকাতে চুলকাতে নখের মাধ্যমে বা আনহাইজেনিক কন্ডিশন যে কোনো কারণেই হোক এখানে জীবাণু সংক্রমণ ঘটে। প্রধানত স্ট্রেপ্টোকক্কাস নামক একটা জীবাণু দিয়ে সেখানে সংক্রমণ ঘটে। তখন সেটা কে বাংলায় আমরা পাঁচড়া বলি, পাঁচড়া, যেটা ইংরেজিতে চিকিৎসাশাস্ত্রের ভাষায় ইম্পেটিগো বলা হয়, স্কেবিজ উইথ সেকেন্ডারি ইনফেকশন, ব্যাকটেরিয়া ইনফেকশন বা সেকেন্ডারি এক্সিমিটাইজেশন অনেক সময় হয়ে যায়। ইনফেকশন প্লাস এক্সিমিটাইজেশন হয়ে এটা উপযুক্ত সময়ে চিকিৎসা না হলে অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং যদি প্রপার টাইমে এটার চিকিৎসা না হয়, ঠিক যে সময়টা এটা চিকিৎসা করলে সবচেয়ে ভালো ফলাফল হতো সেই সময়টায় রোগী আমাদের কাছে না আসতে পারে, বা যে সমস্ত ইনস্ট্রাকশনস, যে সমস্ত রেস্ট্রিকশনস তাকে রোগীকে বলা হয় সেগুলো যদি তারা ঠিকমতো পালন না করতে পারে তাহলে রোগটি সারবে না, এবং না সারলে তখন এটা অনেক দিন পর্যন্ত রোগীকে ভোগাতে পারে। রোগী হয়তো ভাবতে পারে যে সাধারণ একটা অ্যালার্জি, যেটা সাধারণত রোগী বলে থাকে, এত ভুগবো কেন আমি, এ দাঁড়ে দাঁড়িয়ে ডাক্তারে, এক ডাক্তার থেকে আরেক ডাক্তারের কাছে কাছে তারা ঘুরতে থাকেন, কিন্তু তাদের সফল চিকিৎসা হয় না। এখন কীভাবে এই রোগটি সফলভাবে দমন করতে হবে এবং সত্যিকারেভাবে এটা প্রতিকার করতে পারা যাবে, এ সম্পর্কে আমি আপনাদের সাথে কাছে আলোকপাত করতে চাচ্ছি চিকিৎসার উপর। প্রথম কথা হলো যে যেহেতু এটা এই পোকাটি চামড়ার একদম উপরিভাগে থাকে, অতএব এটা হাইলি কন্টেজিয়াস, অত্যন্ত সংক্রামক বলেছি, একজনের হলে পরে বাড়ির সবার হতে বাধ্য। কেউ যদি বলে আমার হয় নাই, এই রোগী রোগটা আমার নাই, তাহলে সে বুঝতে পারছে না, কথাটা ভুল। কেননা প্রথম অবস্থায় যখন পোকাটি চামড়ার ভেতরে আসে, ঢোকে, বসতি স্থাপন করার একদম প্রাথমিক পর্যায়ে থাকে, তখন কিন্তু ত্বকে খুব একটা সিমটম থাকে না, তার চুলকানি বা গোটাগুটি এ সমস্ত বিশেষ কিছু দেখতে পাওয়া যায় না, রোগী মনে করে আমার তো কিছু নাই। আর অতএব সেজন্য বাড়ির কাজের সহকারী যারা কর্মের কাজে সহযোগিতা করেন তারা সহ বাড়ির প্রতিটি সদস্যকে ওষুধ ব্যবহার করতে হবে। এখন ওষুধের মধ্যে অনেক কিছু আছে, ওষুধের নাম উল্লেখ করার প্রয়োজন নাই, ডাক্তারের কাছে গেলেই ওষুধ তা পেয়ে যাবেন। কিন্তু ওষুধটি ব্যবহার করতে হবে কীভাবে, ওষুধটি ব্যবহার করার আগে রোগীকে ভালো করে গোসল করে নিতে হবে। ব্যবহার করার আগে লুফা নাম না শুনেছেন হয়তো, আমরা আগে ছোবা ছোবড়া বলতাম বা নারিকেলের ছোবড়া বা এই জাতীয় কিছু বলতাম, যে কোনো খসখসে জিনিস দিয়ে যে সমস্ত জায়গায় আক্রান্ত আছে ওই সমস্ত জায়গায় ভালো করে ঘষে ঘষে সাবান দিয়ে গোসল করতে হবে। কেন, যেহেতু ওই সুরঙ্গগুলোর মুখটা খুলে যায় এবং পোকাগুলো এক্সপোজড হয়, এবং ওষুধটা লাগালে পরে পোকাগুলো মরতে পারে। যদি আমরা আলতোভাবে সাবান লাগিয়ে গোসল করে ফেলি তাহলে এই সুরঙ্গগুলো মুখ খুলে না, মুখ না খুললে সেখানে ওষুধ প্রবেশ করতে পারে না, তো পোকাগুলো সুরঙ্গের ভিতরেই ঢুকে থাকে, তারা সেখানে ভালো একটা প্রতিরক্ষার মধ্যে থেকে যায়। সেজন্য এই এই প্রক্রিয়াটি অবশ্যই পালন করতে হবে, ভালো করে ঘষে মেজে গোসল করে গা মুছে, তারপর যে ওষুধটি আমরা সাধারণত ব্যবহার করে থাকি, এখন বাজারে সবচেয়ে প্রচলিত এবং এফেক্টিভ, সেটা
পারমেথ্রিন নামে প্রচলিত। পারমেথ্রিন বিভিন্ন ট্রেড নেম আছে, এটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল নেম। এই পারমেথ্রিন ক্রিমটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে গলা থেকে পা পর্যন্ত পুরো শরীরে একটি বিন্দুও বাদ না দিয়ে ভালোভাবে মাসাজ করে মালিশ করে লাগাতে হবে। একটি বিন্দুও বাদ দেওয়া যাবে না। হয়তো বলবেন, কেন আমার চুলকানি এখানে, আমার এখানে চুলকানি নাই, আমি এখানে ওষুধ লাগাবো কেন? কেননা লাগাবেন এই জন্য যে যখন আক্রান্ত স্থানে যেখানে পোকার বসতি সেখানে যখন আমরা ওষুধ লাগাবো, পোকাটি যেহেতু নড়াচড়া করতে পারে, সে সহজেই সেই আক্রান্ত মানে ওষুধ লাগানো জায়গা থেকে পালিয়ে স্বাভাবিক জায়গায় যে বসে থাকতে পারে, চুপটি গুপটি মেরে বসে থাকতে পারে। আবার যখন তার ওষুধের ধুয়ে মুছে যাবে, সে আবার তার আগের জায়গায় ফিরে আসবে। এটা কিন্তু খুব কমন। অতএব শরীরে কোনো বিন্দু বাদ দেওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে, অনেকেই বলেন যে অন্যদের নাই তা আমরা সবাই লাগাবো কেন, সেটার প্রশ্ন আমি উত্তরটা আমি আগেই দিয়েছি যে প্রথম অবস্থায় সিমটম থাকে না, বা এরকমও যদি হয় যে হ্যাঁ আরেকজনের সত্যি সত্যি তার শরীরে একটি পোকাও নাই, কিন্তু হতে সময় লাগে না, এক মুহূর্তের ভিতরেই, এক মিনিটের ভিতরেই পোকাটি কাছাকাছি এই দুই তিন মিনিট বসলেই আরেকজনের শরীরে চলে যাবে। এবং যদি একজনের শরীরে ওষুধ লাগানো হয় এবং সে পোকাটি এই তার শরীরটা, তার চামড়াটা তার জন্য খুব নিরাপদ স্থান মনে না করে, তাহলে সে খুব সহজেই আরেকজন যে আক্রান্ত হয়নি তার শরীরে যে কিছুদিনের জন্য বা কিছুক্ষণের জন্য আশ্রয় নেওয়ার জন্য চলে যেতে পারে, এবং সেখানেও তার আবাসস্থল সে অবশ্যই গড়ে তুলবে, এটা নিশ্চিত। আর তিন নম্বর কথা হলো যে বাড়ির সবাইকে লাগাতে হবে একই দিনে একই সময়ে। আজকে আমি, কালকে তুমি, পরশু দিন আরেকজন, এরকম করলে হবে না, একই দিনে লাগাতে হবে। এখন কতক্ষণ ওষুধটি রাখতে হবে এই বিষয়ে কিন্তু একটা বিশেষভাবে কথা বলার আছে। অন্তত পক্ষে আট ঘন্টা অনবরত টানা আট ঘন্টা ওষুধটা শরীরের সর্বত্র থাকতে হবে, পা থেকে এই গলা থেকে পায়ের নখের নখাগ্র পর্যন্ত। আপনি বলতে পারেন যে কেশাগ্র থেকে নখাগ্র না হলেও গলা থেকে নখা পায়ের নখাগ্র পর্যন্ত ওষুধটাকে আট ঘন্টা অনবরত থাকতে হবে। এই আট ঘন্টার ভিতরে স্বাভাবিকভাবেই হয়তো তাকে রোগীকে বাথরুমে যেতে হতে পারে, হাত ধোয়া পড়তে পারে, ওষুধটা ধুয়ে যেতে পারে। তাহলে তাকে কী করতে হবে? ওই সময়ে ওষুধটা আবার দিতে হবে, রিঅ্যাপ্লাই করতে হবে, যাতে ওষুধটা ওই জায়গা থেকে মানে পোকাগুলো আবার নিরাপদ না হয়ে যায়, ওষুধমুক্ত না হয়ে যায়, এভাবে করতে হবে। এখন আমরা সাধারণত আগে একদিন ওষুধটা অ্যাপ্লাই করতে বলতাম প্রথম দিন, তারপর সাত দিন গ্যাপ দিয়ে আবার একদিন একই নিয়মে লাগাতে বলতাম। কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে সব রোগ জীবাণু বা পোকা বলেন বা ভাইরাস বলেন বা ফাঙ্গাস বলেন, সব কিছুরই প্রতিরোধ ক্ষমতাটা দিন দিন বেড়ে যাচ্ছে। তারা নিজের জীবন বাঁচাবার জন্য সমস্ত ওষুধের বিরুদ্ধে তাদের প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে তুলছে। সেজন্য অনেক সময় দেখা যায় যে আট ঘন্টার পরিবর্তে অনেক সময় চোদ্দ ঘন্টাও রাখার প্রয়োজন হতে পারে, এবং একদিনের পরিবর্তে হয়তো কোনো কোনো বিশেষ ক্ষেত্রে দু তিন দিনও ক্রমাগত লাগাতে হতে পারে। এটা ব্যতিক্রম একটা, কিন্তু নিয়ম হচ্ছে একদিন লাগানো। সাত দিন সে ওষুধ ফ্রি থাকবে, মানে এই পারমেথ্রিন গ্রুপের বা এই ধরনের যা আরও যে বেঞ্জল বেঞ্জক্সাইড বিভিন্ন ধরনের ওষুধ আছে এগুলো ছাড়া, আর যা যা স্কেবিজের ওষুধ আছে সেগুলো আপনার এরকম পরপর দু তিন দিন, প্রথমত একদিন অথবা পরপর দু তিন দিন অথবা একদিন লাগিয়ে সাত দিন গ্যাপ দিয়ে আবার একদিন লাগাতে হবে। এটা হচ্ছে প্রাথমিক নিয়ম, কিন্তু এই নিয়মের ব্যতিক্রম ঘটতে পারে, পার্সন টু পার্সন যেহেতু ভ্যারি করে রোগের লক্ষণ এবং উপসর্গ, সেজন্য এটার আমরা অনেক সময় একজনকে অবস্থাভেদে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকি। আচ্ছা, এখন আরেকটি ইম্পর্টেন্ট কথা যেটি না বললেই নয়, দেখা যায় যে ছেলে বাচ্চাদের পুরুষাঙ্গে বা অন্ডকোষে চামড়ায় যেখানে চামড়াটা খুব সফট থাকে সেখানে এটা একটা গুটলির মতো হয়ে যায়, এবং সেই গুটলির মধ্যে স্কেবিজের পোকাগুলো
থেকে যায়, সেখানে সহজে ওষুধটা পারমেথ্রিন জাতীয় হোক বা অন্য যে কোনো ওষুধ হোক সহজে কাজ করতে চায় না। ওটা ওই গুটি ভেদ করে, চামড়া ভেদ করে ওই ভিতরে ঢুকে পোকাটাকে মারতে পারে না। সেক্ষেত্রে আমরা বিশেষভাবে রোগীকে অন্যভাবে চিকিৎসা করে থাকি, অবস্থা ভেদে সেটা বিভিন্ন রকম হয়ে থাকে বলে আমি এখনই সেটা আপনাদেরকে ওইভাবে বিশদভাবে বলতে পারছি না বলে দুঃখিত, কিন্তু ব্যবস্থা নেই যে তা না, সেটারও ব্যবস্থা আছে, ওটা আপনার অবশ্যই সারাতে পারি আমরা। কিন্তু এক্ষেত্রে রোগীকে, সমস্ত সাধারণ মানুষকে এবং রোগীদেরকে আমার তরফ থেকে অনুরোধ যে স্কেবিজে আক্রান্ত রোগী হলে পরে এদের চিকিৎসার ব্যাপারে চিকিৎসক যা যা বলবেন সবগুলো খুব রিলিজিয়াসলি, একদম খুব কঠোরভাবে আপনারা পালন করবেন এবং ধৈর্য ধরবেন। একবার দুবার লাগানোর পরেই যদি সেরে না যায় তাহলে এটা বুঝতে হবে যে স্কেবিজ রোগটা শুধু স্কেবিজে একমাত্র ফিক্সড হয়ে নেই, এটা জটিল হয়ে গেছে, এটা কমপ্লিকেটেড হয়ে গেছে, ইটস এ কেস অফ কমপ্লিকেটেড স্কেবিজ, স্কেবিজ উইথ ইম্পেটিকো অর স্কেবিজ উইথ এক্সিমিটাইজেশন, যেটাই হোক। এবং সেক্ষেত্রে ধৈর্য ধরে চিকিৎসা করলে এটা নিরাময় হতে বাধ্য। এবং আরেকটি ক্ষেত্রে আমি শিশু হাসপাতালে কাজ করার সময় দেখেছি যে বাচ্চাদের ক্ষেত্রে, ছোট নবজাতক থেকে শুরু করে দু তিন বছর, চার বছর, পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের সমস্ত শরীরে সেরে যায়, কিন্তু হাতের তালু এবং পায়ের তলায় এই চামড়াতে এই স্কেবিজটা কিছুতেই সারতে চায় না। স্কেবিজ হিসাবে এটা থাকে না তখন আর, ঠিক ওই রকম টিপিক্যাল পিকচারটা থাকে না, কিন্তু ছোটো 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 ফুসকুড়ি ফুসকুড়ি মতন হয়ে থাকে যেগুলো সহজে সারতে চায় না। কিছুদিন সেরে যায় আবার হয়, কিছুদিন সেরে যায় আবার হয়, এরকম বছরখানেক পর্যন্ত আমি এগুলোকে থাকতে দেখেছি। তখন সেটারও একটা বিশেষ ব্যবস্থা নিয়ে আমাদেরকে প্রত্যেকটা রোগী ভেদে তার জন্য কী দরকার সেরকম অনুযায়ী চিকিৎসা দিয়ে সেটাকে সারাতে হয়। অতএব স্কেবিজ রোগকে আপনারা ভয় পাবেন না, এটা অবশ্যই এটার উপযুক্ত চিকিৎসা আছে, শুধু আপনাদেরকে চিকিৎসার প্রতি মনোযোগী হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ ভালোভাবে পালন করতে হবে। ধন্যবাদ।